Assalamualaikum warahmatullah. BNIS online homeschooler পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামালউদ্দিন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় পাঠ 2, 9 এবং 12 এর উপর এর সৃজনশীল। এরপরে এখানে আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন এবং আপনাদের ক্লাস সংখ্যা হচ্ছে 6 এবং আজকের পাঠের উপর আপনাদের কোনো এইচডব্লিউ নেই। এরপরে হলো আমার ফেসবুক আইডি এমডি কামালউদ্দিন কামাল এবং এখানে আমার মোবাইল নম্বর এবং আজকের তারিখ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসি আমি আপনাদের এই পাঠ 2, 9 এবং 12 এর উপর একটি এই পাঠের সাথে সংশ্লিষ্ট একটি উদ্দীপক নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি এই উদ্দীপকটি পড়লে আপনারা সহজেই এই পাঠ থেকে যে প্রশ্ন করা হয়েছে তা আপনারা সহজেই উত্তর দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু এই উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করি। এখানে একটি উদ্দীপক নিয়ে আসা হয়েছে। উদ্দীপকটির মধ্যে বলা হচ্ছে যে শফিক এবং রফিক নামে দুই ব্যক্তি একই গ্রামে বসবাস করত। শফিক পেশায় কৃষি কাজ করত এবং রফিক ব্যবসা করত। শফিক কৃষি কাজ করলেও গ্রামের সকল মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল। গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে সে সাহায্যের জন্য এগিয়ে আসত। অপরদিকে রফিক অধিক লাভের আশায় ওজনে কম দিত, পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে দিত এবং অন্য ব্যবসায়ী তার চেয়ে বেশি বিক্রি করলে হিংসাই তার মাথা খারাপ হয়ে যেত। এটি হলো আপনাদের একটি উদ্দীপক। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকে এই উদ্দীপকটি আপনাদের যে পাঠ 2, 9 এবং 12 যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই বিষয়টি সম্পর্কে এই উদ্দীপকে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আসি, প্রথমত হলো যে এক নম্বর প্রশ্ন বা ক, প্রতারণার আরবি প্রতিশব্দ কি? অর্থাৎ প্রতারণা, ধোকা বা মানুষকে ঠকানো, এর আরবি একটি প্রতিশব্দ হচ্ছে আল গাসু। এটি হলো আপনারা জানেন যে এটি এক কথায় উত্তর, আল গাসু। এরপরে দুই নম্বর হলো ইহসান বলতে কি বুঝো? ইহসান শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো পরোপকার করা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষের উপর যে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে তা যথাযথভাবে পালন করার নামই হলো পরোপকার। এরপরে উদ্দীপকের তিন নম্বর প্রশ্নটির মধ্যে বলা হয়েছে যে উদ্দীপকে শফিকের আচরণে যে গুণটি প্রকাশ পেয়েছে তার সুফলগুলো তুলে ধরো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা পাঠটা ইতিপূর্বেই আপনারা পড়েছেন। যদি পড়েন তাহলে সহজেই শফিকের মধ্যে যে আচরণটি প্রকাশ পেয়েছে তার সুফলগুলো কী কী আমরা সহজেই তা বলতে পারব। এখানে হলো এক নম্বর হলো যে সে মানে এখানে সুফলটা হলো কি যে গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে সে সাহায্যের জন্য এগিয়ে আসত। হ্যাঁ, অপরদিক এগিয়ে আসত, অর্থাৎ সাহায্যের জন্য এগিয়ে আসা মানে কি, সে অন্যের উপকার করত। তাহলে আমরা যদি অর্থাৎ সে কেউ যদি অন্যের উপকার করে তাহলে এটার উপকারিতা কি আমরা তা সহজেই বলতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হলো যে আমরা যদি মানুষের উপকার করি তাহলে এক নম্বর লাভ হলো যে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন। অর্থাৎ কেউ যদি মানুষের উপকার করে তাহলে এর মাধ্যমে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি বা ভালোবাসা অর্জন করতে পারবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা মানুষের উপকার করো, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ইহসান করে মানুষের উপকার করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন যে ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা, অর্থাৎ যে তোমরা এই পৃথিবীবাসীর উপর যদি রহম করো
তাহলে আকাশবাসীও তোমাদের উপর রহম করবেন। অর্থাৎ আমরা যখন কোনো মানুষের প্রতি বা এই দুনিয়ার কোনো সৃষ্টির প্রতি যদি আমরা কোনো উপকার করে থাকি তাহলে আল্লাহ তাআলাও বা রহম করে থাকি আল্লাহ তাআলাও আমাদের উপর কি করবেন, রহম করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াল্লাহু ফি আউনিল আব্দ মা কানাল আব্দু ফি আউনি আখিহি, যে আমরা যতক্ষণ পর্যন্ত একজন ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকব আল্লাহ তাআলাও আমাদের সাহায্যে নিয়োজিত থাকবেন। অর্থাৎ আমি যদি কোনো মানুষের উপকার করি তাহলে বিপদের সময় আল্লাহ তাআলাও আমার জন্য ঠিক একজন সাহায্যকারী পাঠিয়ে দিবেন এবং সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এবং পরোপকারের মাধ্যমে আরেকটি উপকার হলো যে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। এবং অর্থাৎ আমি যদি কারো উপকার করি অবশ্যই দুইজনের মধ্যে একটি কী হবে, ভ্রাতৃত্ব সৃষ্টি হবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এবং অর্থাৎ সকলেই কী করতে পারবে, মিলেমিশে বসবাস করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে যদি আমরা কোনো মানুষের প্রতি এহসান করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি কী করবেন, এহসান করবেন এবং সমাজে সকল মানুষ শান্তির অর্থাৎ মিলেমিশে বসবাস করতে পারবে। এবং আমরা যদি একজন আরেকজনের উপকার করি তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে আমাদের বিপদের সময় একজন কোনো একজন মানুষকে আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আপনাদের চার নম্বর যে প্রশ্নটি বলা হচ্ছে যে রফিকের মধ্যে আচরণের কোন কোন বিষয়টি ফুটে উঠেছে কোরআন ও হাদিসের আলোকে তার উপকারিতা বিশ্লেষণ করো। এখানে আমরা একটু উদ্দীপকটির দিকে যাই। অপরদিকে রফিক অধিক লাভের আশায় অজনে কম দিত, পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে দিত এবং অন্য ব্যবসায়ী তার চেয়ে বেশি বিক্রি করলে হিংসায় তার মাথা খারাপ হয়ে যেত। এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা, এখানে পাঠ 9 এবং 12 যে বিষয়টি রয়েছে যে হিংসা আল হিরস আর একটা হলো আল গসু প্রতারণা, এই দুইটি বিষয় তার মধ্যে প্রকাশ পেয়েছে। কারণ প্রতারণা হলো যে সে অধিক লাভের আশায় মানুষকে কী করত, অজনে কম দিত। অজনে কম দেওয়াটা হলো একটি প্রতারণা। অপরদিকে সে ভেজাল মিশিয়ে দিত, অর্থাৎ সে বিক্রিত পণ্যের মধ্যে কী করত, ভেজাল মিশিয়ে দিত, এটা হলো একটা প্রতারণা। এরপরে হলো আরেকটি দিক ফুটে উঠেছে যে অন্য ব্যবসায়ী তার চেয়ে বেশি বিক্রি করলে হিংসায় তার মাথা খারাপ হয়ে যেত। অর্থাৎ এখানে কী হয়তো হিংসা, অর্থাৎ তার আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি বেশি বিক্রি করত তাহলে তারা বেশি স্বাভাবিকভাবে তারা বেশি লাভ করত। যদি বেশি লাভ করে তাহলে সে এটা মেনে নিতে পারতো না, তার মধ্যে হিংসা কাজ করত। তো এখানে এই যে হিংসা কাজ করত এই জন্য কোরআন ও হাদিসের আলোকে তার উপকারিতা বিশ্লেষণ করো। এখানে যেহেতু সে মানুষের সাথে প্রতারণা করত এবং সে হিংসা করত, এই হিংসা এবং প্রতারণার কুফলগুলো কী কী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান গাসসা ফালাইসা মিন্নি, যে প্রতারণা করে সে আমার দলে নয়। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্ক, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, হ্যাঁ, এবং তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোট কথা হলো যে আমরা অবশ্যই কোনো মানুষের সাথে কী করতে পারি না, প্রতারণা করতে পারি না, এটি একটি হলো সামাজিক বেধি অর্থাৎ অপরাধ। এর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়। এজন্য আমরা হিংসা এবং প্রতারণা থেকে প্রথমত হলো প্রতারণা থেকে বেঁচে থাকবো। এরপরে দ্বিতীয় জায়গায় হলো যে তার মধ্যে যে হিংসা গুণটি প্রকাশ পেয়েছে, এখানে আমরা এই হিংসাটাও হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা হলো এমন বিষয় যে আগুন যেমন কাঠকে জ্বালিয়ে দেয় ঠিক তেমনিভাবে হিংসাও মানুষের পুণ্যকে ভালো বা ভালো কাজটিকে নষ্ট করে দেয়। এবং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ামিং শাররি হাসিদিন ইদা হাসাদ, অর্থাৎ হিংসা বা বিদ্বেষ থেকে সবসময় বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা মানুষকে
বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে বলেছেন এর জন্য একটি দোয়া শিখেছি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ অর্থাৎ আমরা সূরা ফালাক জানি যে সূরা ফালাকের মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে তার মধ্যে একটা হলো যে হিংসা এবং বিদ্বেষ থেকে মানুষ যে হিংসা করে একজন আরেকজনের ভালো দেখতে চায় না বা দেখতে পারে না এর থেকে সবসময় আশ্রয় প্রার্থনা করতে বলেছেন যে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা এই উদ্দীপকটি সহজ উদ্দীপকটি বুঝতে পেরেছেন এবং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনারা সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছেন এবং এরপরেও ইনশাআল্লাহ আপনারা যদি পাঠটি আরও সুন্দর করে বাসায় পড়েন তাহলে এই উদ্দীপকটি আরও আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং এই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলো সহজে উত্তর দিতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ